গল্পর ভয়াবহ কাল্পনিক কাহিনী ভণ্ড জগাতন্ত্রী। আর কত দূর গো, চারিদিকে বোন আর বোন, ভয়ে যে আমার গলা শুকিয়ে আসছে। শেষ পর্যন্ত কপালে কি লেখা আছে কে জানে। এসে গেছি, দেখো তো, মনে হচ্ছে ওই বাড়িতেই হবে। চলো তো গিয়ে দেখে দেখি। হ্যাঁ চলো, এদিকে রাত তো নেমে গেল। তান্ত্রিক বাবা বাড়ি আছেন নাকি? এটা কি তান্ত্রিক বাবার বাড়ি? কাউকে তো দেখতেও পাচ্ছি না। সাধু বাবা, ও সাধু বাবা! কে ডাকে? কালই তাই বললো দেয়নি মা 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 গো, এত রাতে আমার কে ডাকে? আমি আসছি। এত রাতে তোমরা কারা, কোথা থেকে আসছ? আমরা সেই অচিনপুর থেকে আসছি বাবা, বড় বিপদে পড়েছি। আমার ছেলেকে বাঁচান বাবা, আমার ছেলেকে বাঁচান। বাঁচাবো, মা যখন আছে তোর ছেলে নিশ্চয়ই বাঁচবে রে। আমি কে, সবই মায়ের হচ্ছে। এই জগতান্ত্রিকের কাছ থেকে খালি হাতে ফিরে যায় না। খালি কই বলবো তাই মা তোর ছেলেকে রক্ষা করবে। বল বল, তোর ছেলে কি হয়েছে বল। বাবা, আমার ছেলে আজ 3 মাস ধরে জ্বরে ভুগছে। অনেক জায়গায় দেখালাম কিন্তু কিছুতেই জ্বর সারছে না। তাই লোকের মুখ থেকে আপনার কথা শুনে ছুটে এসেছি। আমার ছেলেকে বাঁচান বাবা, আমার ছেলেকে বাঁচান। অত চিন্তা করার কিছু নেই, তোরা ঠিক জায়গায় এসে গেছিস। আগে 500 টাকা ফেলতে গিয়ে প্রণামিতা ফেল, তারপর দেখছি তোর ছেলে কি হয়েছে। আপনি টাকার জন্য কোনো চিন্তা করবেন না বাবা, যত টাকা লাগে আমি দেব। আমাদের একমাত্র ছেলেকে সুস্থ করে দিন বাবা। এই নিন তান্ত্রিক বাবা, আপনার 500 টাকা। মায়ের কপে পড়ে যাবি যে বেটা, ভস্ম হয়ে যাবি। টাকাটা নিচে নামিয়ে রাখ, নিচে নামিয়ে রাখ, মায়ের পায়ের কাছে নামিয়ে রাখ। ঠিক আছে তান্ত্রিক বাবা, এখানেই রেখে দিচ্ছি। আমি বাঁচাবার কে রে, সবই মায়ের ইচ্ছে। কালিকাই বললো তাই মা, যজ্ঞ করতে হবে। ও অমাবস্যার রাতে কালা যজ্ঞ করতে হবে। 10,000 টাকা খরচ, পারবি তো খরচা করতে? পারবো বাবা, পারবো। Thank you.
তুই যা, তাহলে তোর যে কি অবস্থা করবো তুই নিজেই জানিস তো। ¡Suscríbete!